আপনার জীবনে সব কিছুই ঠিকঠাক চলছিল, কিন্তু আপনার সংসারে হঠাৎ করে উটকো ঝামেলা। ভাবছেন, যদি এই সকল বিপদের ব্যাপারে যদি একটু অবগত হওয়া যেত তাহলে হয়তো সাবধান হওয়া যেত। আসলে আমাদের জীবনে কি ঘটবে বা কি ঘটতে চলেছে সে সকল কথা কেউ কোনোদিনও বলতে পারে না। তবে আপনি জানলে হয়তো অবাক হবেন, আপনার বাড়ির উঠানে বা ফ্ল্যাটের বারান্দায় রাখা ছোট্ট তুলসী বৃক্ষটি বলে দিতে পারে আপনার সুখের দিন আসছে অথবা দুঃখের দিন আসছে। হ্যাঁ বন্ধুরা, তুলসী আমাদের ভালো এবং খারাপ এই দুটি ব্যাপারেই আমাদেরকে অগ্রিম সংকেত দিয়ে থাকেন, এবং সেই সংকেতগুলির ব্যাপারে আমাদের অবগত না থাকার কারণে আমাদের অনেক বড় ক্ষতির সম্মুখীন হতে হয়। তাই আজ আমরা আপনাদেরকে তুলসীর ছটি সংকেতের কথা জানাবো। আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর সংকেতগুলির সঙ্গে মিলিয়ে নিন আপনার বাড়িতে রাখা তুলসীর গাছের সঙ্গে। ব্রহ্ম বিবর্ত পুরাণ অনুসারে তুলসীর গাছ অত্যন্ত দৈবিক এবং পবিত্র, এবং এই বৃক্ষের নিত্য পূজা অর্চনা করলে পরিবারের সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি হয়। ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয় হল এই তুলসী। তুলসীর পাতা ছাড়া ভগবান বিষ্ণুর ভোগ নিবেদন করা হয় না। জানা যায় যে ব্যক্তি নিত্য তুলসীর পূজা করে থাকে তার উপর কখনো সংকট আসে না। তাই এই কাজ আপনার ঘরে থাকলে অশুভ শক্তির বিনাশ হয় ও শুভ শক্তির সমৃদ্ধ হয়। ব্রহ্ম বৈবর্ত পুরাণ অনুসারে তুলসী হল দেবী বৃন্দার অবতার। তাই ঘরে অন্য বৃক্ষ থাকুক না থাকুক তুলসী গাছ অবশ্যই রাখা উচিত। তাই আপনি প্রতিদিন তুলসী গাছে জল দেওয়ার সময় এই সংকেতগুলির খেয়াল রাখবেন। তাহলে জানা যাক কি সেই ছয় সংকেত। প্রথম সংকেতটি হলো, আপনি অনেক সময় খেয়াল করেছেন যে তুলসী গাছটি হঠাৎ করে শুকিয়ে যাচ্ছে। দেখাশোনা করা সত্ত্বেও গাছটি শুকিয়েই যাচ্ছে, তাহলে বুঝবেন আপনার বাড়িতে কোনো অশুভ শক্তির আগমন ঘটেছে অথবা আপনার ঘরে কোনো বিপদ আসতে চলেছে। তাছাড়াও আপনার কোনো প্রকার বড় আর্থিক সংকট হতে চলেছে। দ্বিতীয় সংকেতটি হলো, তুলসীর সবুজ পাতা নিজে নিজেই ঝরে পড়ছে। কোনো প্রাকৃতিক কারণে অথবা পাতার রং হলুদ হয়ে গেল সেটা স্বাভাবিক ব্যাপার, কিন্তু একেবারেই সবুজ পাতা যদি হঠাৎ করে ঝরে পড়তে থাকে তাহলে আপনার ঘরে লড়াই ঝগড়া এছাড়াও পরিবারের মধ্যে বিভাজনের সমস্যাও তৈরি হতে পারে। এই সমস্যার উপায় সম্পর্কে বলা হয়, আপনি অবশ্যই প্রতিদিন সন্ধ্যায় তুলসী তলায় একটি করে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দেবেন। তৃতীয় সংকেতটি হলো, যদি তুলসী গাছের গোড়ায় ছোট্ট ছোট্ট অন্য গাছ জন্মায় তাহলে এটি খুব ভালো সংকেত বলে মনে করা হয়, এবং এমনটা হলে জানবেন আপনার ঘরে অনেক খুশির আগমন ঘটবে, আপনার ব্যবসার উন্নতি হতে পারে, এও হতে পারে আপনার পদোন্নতি হবে, বা এও হতে পারে আপনি নতুন করে ধন সম্পত্তি ক্রয় করতে পারবেন। চতুর্থ সংকেতটি হলো, যদি তুলসী গাছের কাছে অনেক পিঁপড়ের আগমন ঘটে এবং অনেক দেখাশোনার পরও তারা গাছের গোড়ায় গর্ত করে, অন্য কোনো প্রাণীর দেহাংশ তুলসী গাছের গোড়ায় এনে জমা করছে অথবা তুলসী গাছকে নষ্ট করছে বা তুলসীর পাতায় পোকা লেগে যাচ্ছে, তাহলে এই সংকেতটি জানান দেয় যে কোনো বাইরের ব্যক্তি আপনার ঘরে কোনো রকম সমস্যা তৈরি করতে চাইছেন অথবা বাইরের ব্যক্তি আপনার কোনো রকম ক্ষতি করতে চাইছেন। পঞ্চম সংকেতটি হলো, যদি তুলসীর গাছে প্রজাপতি অথবা ছোট্ট কোনো পাখি এসে বসে এবং তুলসী গাছটিকে দেখে যদি খুব চনমনে মনে হয় তাহলে এই সংকেতটি আপনার জীবনে খুবই শীঘ্রই খুশির আগমন ঘটাবে অথবা আপনার বহুদিনের মনস্কামনা পূরণ হতে চলেছে। এরপর শেষ সংকেতটি হলো, আপনার বাড়ির তুলসী গাছটি শুকিয়ে গেছে এবং আপনি সেই স্থানে আবার নতুন তুলসী গাছ রোপণ করেছেন, কিন্তু সেই স্থানে বারবার নতুন তুলসী গাছ রোপণ করা সত্ত্বেও সেটি বারবারই শুকিয়ে যাচ্ছে। অন্যদিকে অন্য সকল গাছগুলি চনমনে আছে, তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনার বাড়িতে কোনো অশুভ শক্তির বাস আছে, এবং এই অশুভ শক্তির পরিমাণ এতটাই বেশি যে এই স্থানে তুলসী গাছ কোনোভাবেই থাকতে চাইছে না। এমন অবস্থায় আপনার ঘরে যজ্ঞ সহকারে নারায়ণ পুজো করা প্রয়োজন, যার ফলে সেই অশুভ শক্তির বিনাশ ঘটবে। এরপর দেখবেন আপনার ঘরে তুলসীর গাছটি সুন্দরভাবে বেড়ে উঠেছে। এভাবেই আমরা বাড়ির তুলসী গাছ থেকে বিভিন্ন প্রকার সংকেত পেয়ে থাকি। তাছাড়াও তুলসী আমাদের সারা বছর বিভিন্ন প্রকারের
উপকার করে থাকে। সর্দি কাশি লাগলে তুলসী পাতা সেবনে আমরা এর থেকে আরাম পেয়ে থাকি, তাই তুলসী গাছ সর্বদাই আমাদের বাড়িতে রাখা উচিত। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। দেখা হবে অপর একটি ভিডিওর সঙ্গে। ধন্যবাদ।